তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার 6টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসক হলরুমে বেলা 3টায় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রেজাউল করিম। এ সময় বক্তব্য রাখেন উপপরিচালক জিলফা সুলতানা। পরে বিকেল 4টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের হলরুমে 72 জন নবনির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান ফুলবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার, সহকারী কমিশনার বিমল চাকমা, বড়ভিটা ভাঙামোড় কাশীপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার কৃষ্ণমোহন হালদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজুসহ আরও অনেকেই।